আসসালামু আলাইকুম কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এটা নিয়ে আরেকটু আলোচনা করতে চাচ্ছি বিস্তারিত হ্যাঁ তোমরা যাদের যে পয়েন্ট আছে সেই পয়েন্টে চান্স পাবা কিনা বা ঢাকা পলিটেকনিক তোমরা ফার্স্ট চয়েস দিবা কিনা সেটা নিয়ে একটু মনোযোগ সহকারে শুনবা তো আমি বিগত কয়েকদিন যাবৎ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অনেক ছাত্রছাত্রীর কাছে রিভিউ নেওয়ার চেষ্টা করেছি জিজ্ঞেসবাদ করার চেষ্টা করেছি যে তার পয়েন্ট কত ছিল তারা গত বছর বা এর আগের বছর যারা ভর্তি হয়েছে তারা কীভাবে ভর্তি হয়েছিল এবং কোন কলেজ থেকে এসেছে তারা ভোকেশনাল থেকে পড়ছে না জেনারেল থেকে পড়ছে এগুলো সবই মোটামুটি কয়েকটা স্টুডেন্ট কাছে শুনেছি তো একটু খেয়াল করবেন সেই সোনার আলোকে বাস্তব যেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট যেটা আছে পলিটেকনিক ইনস্টিটিউট এটা মোস্ট ভ্যালুয়েবল একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আমরা দেখছি প্রত্যেক বছরে অনেক ইঞ্জিনিয়ার বের হয় এবং যেটার পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আছে ঢাকা পলিটেকনিক এটা হচ্ছে সারা বাংলাদেশের এক নম্বর রেজাল্টে বলো যেদিক দিয়ে বলো না কেন এটা এক নম্বরে আছে এখনও পজিশন তো সেই ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে কিন্তু তোমাকেও এক নম্বর হিসেবে আসতে হবে হ্যাঁ যেহেতু এটা মোস্ট টপে আছে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু টপ থেকে এসে এখানে ভর্তি হতে হবে এখন দেখো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কোথায় আছে আমাদের বাসা কোথায় আমরা কিন্তু সবাই জানি আমরা এমনি আবেদন করে ফেলালাম তাহলে কিন্তু হলো না হ্যাঁ তো আমরা যারা ঢাকার আশেপাশে আছি অথবা ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত যদি আমরা একটু দেখি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটটা হচ্ছে অবস্থিত একটু দেখি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বাংলাদেশ তেজগাঁও এক কথা হ্যাঁ তো তেজগাঁও আশেপাশে যারা এসে থাকতে পারবে তারাই কিন্তু এক হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতে হবে আশেপাশে যারা এসে থাকতে পারো আর যারা পার্শ্ববর্তী এলাকা থেকেও আসতে পারে আগে বিবেচনা করতে হবে আমরা অনেকেই জানি না ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কোথায় আমার এখানে এসে ক্লাস করতে হবে কীভাবে অ্যাপ্লাই করে ফেললাম চান্স পেলাম ভর্তি হলাম পরে ক্লাস করতে পারতেছে না নানা রকম সমস্যা সেক্ষেত্রে আগে কিন্তু কোথায় অবস্থিত এখানে এসে থাকতে পারবো কি না খেতে পারবো কি না থাকার কোনো অবস্থা আছে কি না সেটা চিন্তা করতে হবে ওকে ঢাকাতে থাকার এমনিই আমরা জানি খরচ ব্যয়বহুল এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার পয়েন্ট কত আছে তুমি অ্যাপ্লাই করবা ফার্স্ট চয়েস দিবা কিনা সেদিকে একটু যদি আমরা খেয়াল করি তো আসি আমরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট আমরা মোট এগারোটা সাবজেক্ট দেখতে পাচ্ছি এখন বর্তমান যে যেখান থেকে আমরা এই সোর্সটা নিয়েছি তো এই এগারোটা যে আমরা দেখছি এই এগারোটা সাবজেক্টের ভিতরে টোটাল প্রায় সাড়ে বারোশো মতো মনে হয় সিট আছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি আছে হচ্ছে সিভিল টেকনোলজি দুইশো আচ্ছা যেহেতু এটা বেশি আছে তার মানে এটা অবশ্যই টপ আছে টপে যে সাবজেক্টগুলো আছে দুশো অথবা দেড়শো এখানে আরও আছে মেকানিক্যাল টেকনোলজি আছে তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি আছে এগুলো দেড়শো করে আছে হ্যাঁ আমরা জানি যেটা মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট এখানে সিট বেশি থাকে তো এখন দেখো মনে করলাম আমি আস এবছরের সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল সাবজেক্ট হচ্ছে সিভিল কনস্ট্রাকশন বা সিভিল টেকনোলজি এখন তুমি এটাতে ভর্তি হতে চাচ্ছো তুমি এটা এক নম্বর সিরিয়ালা দিবা এখন দেখো ঢাকার আশেপাশে এক কথা ঢাকা বিভাগের ভিতরে যারা আছে তারা কিন্তু ঢাকাতে আসার চেষ্টা করবে পলিটেকনিক যাদের স্বপ্ন অথবা ঢাকা জেলার ভিতরে যারা আছে তারা কিন্তু চেষ্টা করবে হ্যাঁ যে এখানে চান্স পাওয়ার জন্য সেই ক্ষেত্রে এই দুইশোটা সিট ফার্স্ট যদি আমরা দেখি তিন এই সাবজেক্টটার সিভিল সেক্ষেত্রে মনে যদি আমরা করি একটা বিষয় চিন্তা করি যে এখানে পাঁচশো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে যারা জিপিএ ফাইভ পাঁচশো এর ভিতরে গোল্ডেন আছে মার্ক ডিস্ট্রিবিউশন আছে তো এই পাঁচশো জন জিপিএ ফাইভে যদি সিরিয়ালে তারা এখান থেকে আমি মনে করলাম সিরিয়ালে সিভিল টেকনোলজি দেওয়া হবে তাহলে কি পাঁচশো জনই পাবে পাবে না কিন্তু কারণ আমরা দেখেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বলি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট বলে সেখানে কিছু কোঠা আছে যেমন কারিগরি জিগা যারা আছে পনেরো পার্সেন্ট এরপর আমরা দেখেছি হচ্ছে মহিলাদের কিছু আছে এরপর আছে দেখি প্রতিবন্ধীদের পাঁচ পার্সেন্ট আছে সেই ক্ষেত্রে এই দুইশো জন স্টুডেন্টের ভিতরে আমরা মনে করলাম পাঁচশো এখানে এ প্লাস ফর্ম পূরণ পড়েছে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু অলরেডি চলে যাচ্ছে মহিলা তারপর হচ্ছে মহিলা খুব সম্ভব দেখছিলাম পনেরো পার্সেন্ট কারিগরি যে যারা পরীক্ষা দিয়েছে তোমাদের জন্য আছে পনেরো পার্সেন্ট আর হচ্ছে এই তো সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু এই দুইশোটা সিটের ভিতরে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে প্রায় আশি থেকে আশি আশিটা সিট এই কোঠাইতে চলে যাচ্ছে প্রায় যেহেতু আশিটা না পনেরো পার্সেন্ট আর হচ্ছে পনেরো পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট তার মানে আমরা মনে করলাম যে পঁয়ত্রিশ পার্সেন্ট সিটটা চলে যাচ্ছে হ্যাঁ প্রায় সত্তরটার মতোই চলে যাচ্ছে। তো একশো এর একশো জনের যদি যদি পঁয়ত্রিশ জন হয় সেই ক্ষেত্রে দুশো জনে কি সত্তর জন সত্তরটা seat কোঠাতে চলে যাচ্ছে। এখন ওই পাঁচশো জনের ভিতরে আমরা যদি মনে করি যে একশো জন অথবা পঞ্চাশ জন কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাস করেছে তারা করেছে সেই ক্ষেত্রে পঞ্চাশ জনের ভিতরে কিন্তু পনেরো percent নিয়ে নেওয়া হবে আগে মহিলা যদি থাকে আগে তারপর যদি প্রতিবন্ধী থাকে তাহলে সে কিন্তু আগে তারপরে যারা জেনারেল থেকে ইত্যাদি থেকে আসছে তাদেরটা সিরিয়াল আসবে আশা করি বুঝতে পেরেছেন সেই ক্ষেত্রে আমরা যেই আমি যেই মতোবাকটা নিয়েছি বিভিন্ন স্টুডেন্টের কাছে আমরা দেখেছি যে যে সাবজেক্টের দুইশো এখানে আছে এখানে হচ্ছে অনেক স্টুডেন্ট আছে এ প্লাস পেয়ে পেয়েছে কেউ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পেয়ে পেয়েছে ফোর পয়েন্ট এইট পে পেয়েছে থ্রি পয়েন্ট পেয়েও কিন্তু ঢাকা পলিটেকনিকে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন বা এইট পেও কিন্তু ঢাকা পলিটেকনিক চান্স পেয়েছে যদি আমার কোটাগুলো থাকে দেখেন আমি প্রতিবন্ধী কোটায় যদি অ্যাপ্লাই করি মোট এই পলিটেকনিকে আমি মনে করলাম যে পাঁচজন প্রতিবন্ধী অ্যাপ্লাই করেছে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচজন ই চান্স পাবে হ্যাঁ সে থ্রি পয়েন্ট এইট হোক সেভেন হোক সেই ক্ষেত্রে প্রতিবন্ধীর কোথাও পাঁচ পার্সেন্ট আছে এখানে আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে সেক্ষেত্রে যদি পাঁচ পার্সেন্ট দেওয়া হয় দশজন হলেও দশজন কিন্তু চান্স পাচ্ছে আবার কারিগরি যদি আমরা চিন্তা করি কারিগরিতে প্রত্যেকটা এখানে যে সাবজেক্ট আছে বারোশো বারোশো সাবজেক্টে বারোশো সিটে যদি পনেরো পার্সেন্ট হয় অনেক স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা জিপিএ ফাইভ পেয়েছে অথবা ফোর পয়েন্ট সিক্স সেভেন ফোর পয়েন্ট পেয়েছো তারাও কিন্তু ঢাকা পলিটেকনিকে চান্স পেতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করা উচিত ফার্স্ট চাই তোমরা ভর্তি হবে চয়েস দিবে সবকিছু নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলা আছে বিশ পার্সেন্ট ও মাই গড তাহলে বিশ আর পনেরো পঁয়ত্রিশ টোটাল চল্লিশ পার্সেন্ট আছে কোথায় যাচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু কোঠাতে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ক্ষেত্রে যেহেতু বিশ পার্সেন্ট কোঠা আছে প্রত্যেকটা সাবজেক্টেরই তার মানে আমরা যেখানে মহিলাদের থ্রি পয়েন্ট ফাইভ উপরে পাইলে থ্রি পয়েন্ট সেভেন এইট ফোর পাইলেও কিন্তু ফোর পয়েন্ট পাইলেও কিন্তু তারা চান্স পাবে আগে আর হচ্ছে ভোকেশনাল থেকে যেহেতু পনেরো পার্সেন্ট তাদেরও চান্সের ব্যবস্থা আছে আর পাঁচ পার্সেন্ট আছে প্রতিবন্ধী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর খরচ হচ্ছে সাধারণত প্রতি সেমিস্টারে দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় মানে প্রতিষ্ঠানে আর বাকিটা আপনার যে খরচ আছে থাকা খাওয়া এটা তো আলাদা বিষয় হ্যাঁ আর শিফট প্রত্যেকটারই দুটা করে থাকে এটা আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঢাকা ইনস্টিটিউটে আমরা কীভাবে ফর্ম উঠাবো কেন উঠাবো সবই আলোচনা করলাম আশা করি বিষয়টি বোধগম্য হয়েছেন পরবর্তীতে কোনো তথ্য নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি অন করে পাশে থাকুন আসসালামু আলাইকুম